দ্রুত সংবাদলে স্বাগত আমার স্টুডিওত মাপাপুরি। মহানগরীত চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। চারিচকীয়া বাহনের গ্লাস ভাঙি দুর্বৃত্ত লুটি লৈ গল পিস্তল। লক্ষিমপুরের ওয়াসিম হাজরিকা নামের লোকজনের পিস্তল লুট, পিস্তলের লগতে দুর্বৃত্ত লুটি লৈ গল 26,000 টাকা। বেলতলা সার্ভে দিন দুপুরতে এই লুটপাটের ঘটনা সংঘটিত হয়েছে। রাজপথের কাছে বাহন রখায় দোকানে গৈছিল ওয়াসিম নামের লোকজন। ঘটনা সন্দর্ভত দিসপুর থানাত এজাহার দাখিল ওয়াসিম। রাজ্যের শিক্ষা বিভাগের কঠোর সিদ্ধান্ত, 4,907 শিক্ষকের দরমহা বন্ধ রখার নির্দেশ। বিদ্যালয়ত উপস্থিত নথকা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষা সেতু এপত উপস্থিতি নাছিল 4,907 শিক্ষকের। হারারেত আরম্ভ ভারত জিম্বাবুয়ের প্রথম টি টুয়েন্টি ম্যাচ, টসত জিকি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত। টিম ইন্ডিয়ার শুভমন গিলের নেতৃত্বত নতুন খেলোয়াড় ফিল্ডত নামিছে টিম ইন্ডিয়া। আজিৰে পৰা আৰম্ভ হল অসম সন্তান ৰয়ান পৰাগৰ নতুন ইনিংস। জিম্বাবুৱেৰ বিৰুদ্ধে প্ৰথমখন টি টুৱেণ্টি মেচত ৰয়ান পৰাগে অভিষেক ঘটিল। টিম ইণ্ডিয়াত স্থান লাভ কৰা অসমৰ প্ৰথমগৰাকী পুৰুষ খেলুৱৈ ৰিয়ানক শুভেচ্ছা জ্ঞাপন কৰিলে ৰাজ্যবাসীয়ে। শিৱসাগৰৰ চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড, ছাত্ৰ চুৰিকাঘাতত শিক্ষকৰ মৃত্যু। মৃত শিক্ষকজনৰ নাম হৈছে ৰাজেশ বাবু। একাদশ শ্ৰেণীৰ এজন ছাত্ৰৰ চুৰিকাঘাতত মৃত্যু হৈছে শিক্ষকগৰাকী। শিৱসাগৰৰ চাই বিকাশ একাডেমীৰ শিক্ষক ৰাজেশ বাবু উন্নত চিকিৎসাৰ বাবে ডিব্ৰুগড়লৈ নিয়া অৱস্থাত মৃত্যু হয় শিক্ষকগৰাকীৰ। রাজ্য কেবাখনো জেলার বর্তমানে অপরিবর্তিত বান পরিস্থিতি, বিপদসীমার উপরে বই থাকা বরাক ব্রহ্মপুত্রকে ধরে কেবাখনো নৈ উপনৈর বাঢ়নী পানিয়ে বহাইছে 30খন জেলালে পানি পাকড়েছে। জলমগ্ন ঘর দ্বার এরি আশ্রয় শিবিরত দুর্বিষহ জীবন যাপন করবলগিয়া হয়েছে বান পীড়িত। সরকারি তথ্য অনুসরি বর্তমান রাজ্যের 30খন জেলার 3,518খন গাঁও বানের কবলত আছে। রাজ্য বান পীড়িতর সংখ্যা প্রায় 24,20,000, 612টা আশ্রয় শিবিরত আছে প্রায় 26,000 বান পীড়িত। আশ্রয় শিবিরত থাকা লোকর মাজত 10,056টা আছে শিশু। জ্যোতিনগরের ঘটনাস্থলীত মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলী পরিদর্শন করেছে। এটিও ব্যর্থ এস ডি আর এফ আরক্ষীর উদ্ধার অভিযান। জ্যোতিনগরের নলায় নলায় অভিযান চলিছে। মুখ্যমন্ত্রীগুলি আশ্বাস দিছে আজি নিশাটো ঘরত থাকবে কৈছে। গুৱাহাটী কৃত্রিম বান পরিস্থিতিক দিসপুরত মুখ্যমন্ত্রীগুলির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর এই পর্যালোচনা বৈঠকের পাছতে বানাক্রান্ত অঞ্চল পরিদর্শন করব মুখ্যমন্ত্রী। কণমানি শিশু উটি যাওয়া ঘটনাস্থলীও পরিদর্শন করার সম্ভাবনা আছে। হাতিমুড়া মথাউরি সিঙা অংশত কলিয়াবর কেন্দ্রীয় ছাত্র সন্থার তীব্র প্রতিবাদ। হাতিমুড়া মথাউরি স্লুইজ গেট নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান, জলসম্পদ বিভাগের বিষয়া, অভিযন্তা আর জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার বিরুদ্ধে স্লোগান। স্লুইজ গেট নির্মাণকারী প্রতিষ্ঠান জেট ইঞ্জিনিয়ারিংক অনতিপলমে ব্ল্যাক লিস্টেড করবলে দাবি আছো। 36 ঘণ্টা উকলি গল, 40 ঘণ্টা উকলি গল, তারপিছতো কিন্তু গুৱাহাটীর অনিলনগর নবীনগরের পানিয়ে শুকুয়া নাই। কৃত্রিম বানে মহানগরীর এই অঞ্চল দুটার রুক্মিণী গাঁওকে ধরে দুই এটা অঞ্চলের লোক জলাকলা খুয়াই আছে। বিশেষ বরষুণ কমার পাছতো অনিলনগর নবীনগরের পানি নকমার বাবে অঞ্চলবাসী চিন্তিত হয়ে পড়েছে। অনিলনগরের পৰা মেশিনের সহায়ত পানি ভরলে উলিয়াই পঠিওয়া হয়। যদিও এবার ভরলু অঞ্চল পানি স্টোরের উপরে বই থাকাত প্রশাসনে মেশিন বন্ধ করবলে বাধ্য হয়েছে। ইফালে ব্রহ্মপুত্রর জলস্তর বহু উপর থাকার বাবে ভরলু তিনিখনক স্লুইজ গেট বন্ধ করে দিয়া হয়েছে। কৃত্রিমানের বাবে আবদ্ধ হয়ে পড়া অনিলনগরবাসীর মাজত হাহাকার অবস্থা। খাওয়া পানিকে ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত অনিলনগর নবীনগরবাসী রাইজ। মহানগরীর ধারাপুরের ব্রহ্মপুত্রর মথাউরি পরিদর্শন বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার। ধারাপুর গাড়িগাঁও সংযোগী পথর পর পশ্চিম মাঝির গাঁওলে ব্রহ্মপুত্র পারত নির্মাণ করা হয়েছে নতুন পথ। নতুন পথটি ধারাপুর ধূপরতল আর পশ্চিম ধারাপুরত নির্মাণ করা হয়েছে দুখনক স্লুইজ গেট। ঠিকাদারের গাফিলতির দুইখন স্লুইজ গেটের অঞ্চলটলে সুমাইছিল ব্রহ্মপুত্রর বাহনী পানি। বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতায় স্লুইজ গেটত গার্ডওয়াল নির্মাণের নির্দেশ দিয়ে বিভাগীয় কর্তৃপক্ষক। জাজিনৰ খহনীয়াই চেলেংহাট হাতিমুৰীয়া গাঁৱৰ কেইবাটাও পৰিয়াললৈ ভাবুকি কঢ়িয়াই আনিছে। ইতিমধ্যে জাজিনৈত বিলীন হৈছে গাঁওখনৰ প্ৰায় 10টা পৰিয়ালৰ ঘৰ ভিত্তি। দুবছৰ পূৰ্বে দিয়া প্ৰতিশ্ৰুতি পূৰণ কৰাত ব্যৰ্থ জলসম্পদ মন্ত্ৰী পীয়ূষ হাজৰিকা। দুবছৰ পূৰ্বে জাজিনৈ খহনীয়া পৰিদৰ্শন কৰি খহনীয়া ৰোধৰ প্ৰতিশ্ৰুতি দিছিল পীয়ূষ হাজৰিকাই, কিন্তু সেই প্ৰতিশ্ৰুতি হৈ ৰল। করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তর বন্যাতর কাশত বিএসএফ কুচিয়ারা নৈর জলস্তর বৃদ্ধি পাওয়াত বাহনী পানি কবলত পড়েছে সীমান্তবাসী রাইজ। যার বাবে সীমা সুরক্ষা বাহিনীর জওয়ানসকলে বাঁধ নির্মাণ করে রাইজক উদ্ধার করার চেষ্টা অব্যাহত রাখিছে। মঙ্গলদের বান পরিস্থিতি কিছু পরিমাণে উন্নত হয়েছে যদিও দুর্দশা আঁতরা নাই বন্যাতর। বানের কবলত পৰা বাসগৃহসমূহর বেড়সমূহ চপরা চপরে এড়াই গেছে। ভূটানের পৰা নামি অহা নোয়া নৈর বাহনী পানি কবলত পৰা বৃহত্তর অঞ্চলটো রাইজর মাজত এতিয়া হাহাকার অবস্থা। শিবসাগরের দিশাং আর দীপ নদীর জলস্তর ক্রমান্বয়ে হ্রাস হওয়াত বান পরিস্থিতি কিছু উন্নত হবলে ধরেছে যদিও এটিও ডুব গে আছে বহু সংখ্যক গাঁও। বিশেষ বকটা মৌজার খামুনখনিকর ইকরতলী সহ বৃহত্তর অঞ্চলের রাইজ এটি আশ্রয় শিবিরতে থাকবলিয়া হয়েছে।
মথাউরির উপরে আশ্রয় লোলগিয়া হওয়া বন্যাত্তসকলে ভুগিবলগিয়া হয়েছে নরক যন্ত্রণা। এমুঠি খাদ্য এটুপি বিশুদ্ধ খাওয়াপানির হাহাকার করবলগিয়া হয়েছে বানাক্রান্ত। বান সাহায্য দাবী পলাশবাড়ী ধুরা কটাপামত প্রতিবাদত নামিল বানাক্রান্ত রাইজ। হাপরতারী গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ধুরা কটাপামর আশ্রয় শিবিরত প্রশাসনে করে দিয়া নাই খাদ্য আর খাওয়াপানির ব্যবস্থা, কানখা নাই সরকার প্রশাসনের। স্থানীয় জনপ্রতিনিধিক জানার পিছতো আশ্রয় শিবিরত করে দিয়াই নাই খাদ্যর ব্যবস্থা। কণ কণ শিশুর পর বহু সংখ্যক বৃদ্ধ লোক আশ্রয় লো থাকা আশ্রয় শিবির এমনকি খাদ্য আর এটুপি খাওয়াপানির হাহাকার লাগিছে। গোয়ালপাড়া নিউ লাইফ ফাউন্ডেশন নিচামুক্তি কেন্দ্রত অঘটন, নিকসাম মারাক নামের যুবকজনের মৃতদেহ রহস্যজনক অবস্থা উদ্ধার হয়েছে। কেন্দ্রটির বাথরুমের যুবকজনক নিচামুক্তি কেন্দ্রটির মালিকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উত্থাপিত হয়েছে। কিছুদিন পূর্বে নিচামুক্তি কেন্দ্রটলে আসছিল নিকসাম মারাক নামের এগারী যুবক, কৃষ্ণা আরক্ষে ড্রাগস খাওয়ার অভিযোগত আটক করেছিল যুবকজনের সঙ্গে আন দুজন যুবকক। ঘটনার তদন্তের দাবি যুবকর পরিয়ালের। বাক্সা ভারত ভুটান সীমান্তত হাতী মানুষের সংঘাতের ভয়ঙ্কর রূপ, বন্যহস্তী জাকে ভাঙি লণ্ডভণ্ড করলে জলজীবনের খাওয়াপানির যোগান আঁচনি, খাদ্য সন্ধানত অঞ্চলট প্রত্যেক দিনে উপদ্রব চলায় বন্যহস্তী জাকে। উল্লেখযোগ্য যে এই পানি যোগান আঁচনি নির্মাণ হওয়ার পিছরে বৃহত্তর অঞ্চলটির রাইজে নিয়মিতভাবে পানি লাভ করে আসছিল, কিন্তু প্রায় বনরিয়া হাতে যাকে পানি পরিবাহী পাইপসমূহ ভাঙি ছিঙি পেলাত রাইজ সমস্যার সম্মুখীন হয়েছে নির্বিকার বিয়াগম বন বিভাগ। 9 ঘণ্টা 84 পৃষ্ঠার কিতাব লিখি নলবাৰী ছাত্র রাজদীপ কাশ্যপে গিনিজ বুক অব রেকর্ডসত অন্তর্ভুক্ত করলে নিজের নাম। অতি কম সময়ের ভিতর কিতাব লিখি গিনিজ বুকত নিজের নাম অন্তর্ভুক্ত করাত উৎফুল্লিত হয়ে পড়েছে পিতৃ মাতৃ। দামারহাটত গঙ্গাধর নদীর ভয়ঙ্কর খহনীয়া, খহনীয়ার বাবে ঘর ভেটি এরি নিরাপদ স্থানলে ধাবলি মেলিছে বহু পরিয়াল। বাগডোকরা গাঁত গঙ্গাধর নদীয়ে মথাউরি ছিঙি নিয়াত বিপদ মাতিছে বহু পরিয়াল। বিগত 10-15 বছরে খহনীয়া অব্যাহত থাকার পিছতো সরকার প্রশাসনে কোনো ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ স্থানীয় রাইজর। অতি শীঘ্রে মথাউরি নির্মাণ করে খহনীয়া রোধের সরকারক ব্যবস্থা গ্রহণের দাবি নৈপরিয়া রাইজর। বিগত 2 জুলাইত মার্ঘেরিতাত আশ্রয় শিবিরত মৃত্যু হওয়া বিকি কিষাণের পরিয়ালক 4 লাখ টাকার চেক প্রদান করলে মন্ত্রী রঞ্জিত দাসে। শুক্রবারে বিয়লি মাকুমর বিকি কিষাণের আত্মীয়র ঘর মন্ত্রী রঞ্জিত কুমার দাস উপস্থিত হয়ে মৃত ব্যক্তিগারীর পত্নী পুত্রর হাতত চেক প্রদান করেছে। কাছাৰ বৰখলাত মথাউৰি ছিঙা জলমগ্ন হৈ পৰিছে 3খনকৈ গাঁও, পানীত সম্পূৰ্ণৰূপে ডুব গৈছে 3খন গাঁৱৰ কেইবাটাও পৰিয়ালৰ বাসগৃহ। ইতিমধ্যে ঘৰ বাৰী এৰি নিৰাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে গাঁও কেইখনৰ ৰাইজ। ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত উজ্বলিছে শিৱসাগৰৰ তৰুণ ৰেপ আৰ্টিষ্ট ছেডিমেল। ছেডিমেল নামৰ ৰেপ সংগীত শিল্পীগৰাকীয়ে বহুকেইটা গীত দেশজুৰি বিপুল জনপ্ৰিয়তা লাভ কৰাৰ পিছতে টি ছিৰিজৰ সৈতে চুক্তিবদ্ধ হৈছে। টি ছিৰিজৰ সৈতে চুক্তিবদ্ধ হোৱা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথমগৰাকী ৰেপ আৰ্টিষ্ট হৈছে ছেডিমেল। ভূটানের পর বয়ে অহা বর নদীর পানিয়ে বিপদ মাতিছে তামুলপুর জেলার পর্যটনস্থলী বগামাটিত। ভূটানের পানি নিশ্চিন্ন করব ভারত ভূটান সীমান্তর পর্যটনস্থলী বগামাটির ত্রিসঙ্গমস্থলী। বর নদীর পানিয়ে বগামাটি ডুং আর জাবরা ডুং আর খৈরা নৈ ডুঙলে মাতিছে অশনি সংকেত। ভূটানের পর বয়ে অহা জলস্তর বিধ্বস্ত করলে জলসিঞ্চন বিভাগের 3টাক ডুং। বগামাটির দক্ষিণ দিকে গার্ডওয়াল নির্মাণ নকরিলে উচিরে পানি বুর যাব ভারত ভূটানের বগামাটি অঞ্চলের কেবাখনো গাঁও। কৃষিভূমির বাবে নির্মাণ করা জলসিঞ্চন বিভাগের 3টাক ডুম বর নদীর বুকুত নোহা হওয়ার উপক্রম। প্রতিদিনে হুড়া হুড়ে বয়ে অহা পানির শঙ্কিত বৃহত্তর বাঙালিপাড়া দেওচুঙা আদি গাঁওয়ের রাইজ। শীঘ্রে বগামাটি জাবরা আর খৈরা নৈ ডুম সংযোগীকে গার্ডওয়াল নির্মাণের দাবি জানাইছে স্থানীয় রাইজে। অরুণাচল প্রদেশত পুনের ভয়ঙ্কর ভূমিস্খলন, কিছুদিন হয়ে থাকা নেড়া নেপেড়া বরষুণের ফলত ভয়ঙ্কর ভূমিস্খলনে কাল রূপ ধারণ করেছে সুবুরিয়া রাজ্য অরুণাচল প্রদেশত। অরুণাচল প্রদেশের সিয়াং জেলার বাবুক গাঁওয়ের সমীপর 13 নং রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয়েছে ভূমিস্খলন। ভূমিস্খলনের ফলত বন্ধ হয়ে পড়েছে পাসিঘাট পাঙ্গিন সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথ। রাষ্ট্রীয় ঘাইপথ বন্ধ হয়ে পড়াত আবদ্ধ হয়ে পড়েছে এম্বুলেন্সের শ শ যানবাহন। ইতিমধ্যে অরুণাচল প্রশাসনে যাতায়াত সুচলের পথ যা তীব্র গতিত মেরামতির কাম আরম্ভ করেছে যদিও ভূমিস্খলন অব্যাহত থাকা ব্যাঘাত আছে মেরামতি কার্য। গুৱাহাটীত পুনৰ ভূমাফিয়া আঘাতক বৈশিষ্ট্য আৰক্ষী জালত ৰতন দেৱনাথ। বৈশিষ্ট্য থানাত ৰুজু আছে কিবাটক গোচৰ। ৰতনৰ বিৰুদ্ধে ভয় ভাবুকিৰে মাটি দখলৰ অভিযোগ, ৰতনৰ বিৰুদ্ধে হত্যাৰ চেষ্টা চলোৱাৰো অভিযোগ। মাজুলীৰ পৰা দক্ষিণ আহতগুৰিলৈ বান পৰিস্থিতি বুজ ল'বলৈ যোৱাৰ সময়তে ব্ৰহ্মপুত্ৰ বুকুত আবদ্ধ হৈ পৰে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা, বিধায়ক ভুৱন গামসহ এটা দল। এছ ডি আৰ এফ বাহিনীয়ে তাৎক্ষণিকভাৱে বালিচৰৰ পৰা উদ্ধাৰ কৰিছে দলটো। জলমগ্ন কাজিৰঙাৰ যুৱকুলৰ হাহাকাৰ, পানী কমিলেও দুৰ্দশা আঁতৰা নাই কাজিৰঙাৰ যুৱকুলৰ। হাইলেণ্ড ঘাইপথৰ কাষত বন্যপ্ৰাণীৰ আশ্ৰয়, বৰ্তমানো নিৰাপদ আশ্ৰয় বিচাৰি ধাৱমান হৈ আছে বন্য যুৱকুল। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান আৰু বাক্য সংৰক্ষিত বনাঞ্চলৰ 230টা বন শিবিৰৰ ভিতৰত 75টা বন শিবিৰ এতিয়াও জলমগ্ন হৈ আছে। বিশ্বনাথ বন্যপ্ৰাণী সংমণ্ডলৰ 1টা আৰু পূব অসম বন্যপ্ৰাণী সংমণ্ডলৰ অন্তৰ্গত অগৰাতলী বনাঞ্চলত 8টা, বহৰা বনাঞ্চলত 26টা বন শিবিৰ জলমগ্ন।
বাগৰি বনাঞ্চলত 26টা, বুঢ়াপাহাৰ বনাঞ্চলত 6টা বন শিবিৰ এলেকা জলমগ্ন, আনহাতে বানত 3টা গৰ্ভৱতীকে ধৰি মুঠ 77টা বন্যপ্ৰাণী মৃত্যু হোৱাৰ বিপৰীতে উদ্যান কৰ্তৃপক্ষই 94টা বন্যপ্ৰাণী উদ্ধাৰ কৰিছে। বানৰ সময়ত কাৰ্বি পাহাৰলৈ যোৱা বন্য জন্তুক ড্ৰোনৰ সহায়ত নিৰীক্ষণ কৰিছে উদ্যান কৰ্তৃপক্ষই। একেদৰে উদ্যানৰ ভিতৰত আবদ্ধ বা মৃত বন্য জন্তু বিচাৰি হাত নামেৰে অভিযান চলাইছে বন কৰ্মী। কাৰ্বি পাহাৰত আশ্ৰয় লৈ থকা জীৱকুলে যাতে কোনো কাৰণতে অসুবিধাত পৰিব নোৱাৰে তাৰ বাবে এই ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। বানাক্ৰান্ত অঞ্চলসমূহত হাত নামেৰে টহল দিয়া দেখিবলৈ পোৱা গৈছে বন কৰ্মীসকলক। বন্যপ্ৰাণী সুৰক্ষাৰ বাবে অহৰ্নিশে পহৰা দি আছে কাজিৰঙাৰ বন কৰ্মীসকলে। বানপানীৰ বাবে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ জন্তুসমূহ কাৰ্বি পাহাৰলৈ গমন কৰিছে। বিগত ছদিন ধৰি বন্ধ আছে গুৱাহাটী আৰু উত্তৰ গুৱাহাটীৰ মাজৰ ফেৰী সেৱা। ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ বৃদ্ধি পোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগে বন্ধ ৰাখিছিল ফেৰী সেৱা। শেহতীয়াকৈ ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ হ্ৰাস পোৱা বুলি কৈছে যদিও এতিয়াও বিপদসীমাৰ ওপৰেদি বৈ আছে ব্ৰহ্মপুত্ৰ। ফেৰী সেৱা বন্ধ থকাত উত্তৰ গুৱাহাটীৰ পৰা গুৱাহাটীলৈ আহিবলগীয়া যাত্ৰীসকল সমস্যাত পৰিছে। উত্তৰ গুৱাহাটীৰ পৰা গুৱাহাটীলৈ সীমিত বাছ সেৱাই বিপদত পেলাইছে যাত্ৰীসকলক। শীঘ্ৰে ফেৰী চলাচলৰ বাবে আহ্বান জনাইছে উত্তৰ গুৱাহাটীবাসীয়ে। পুনৰ বন্ধ হ'ল কমলাবাৰী নিমাতী সংযোগী ফেৰী সেৱা। ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ পুনৰ বৃদ্ধি হোৱাৰ বাবে বন্ধ ৰাখিবলগীয়া হৈছে কমলাবাৰী নিমাতী সংযোগী ফেৰী সেৱা। মাত্ৰ এটা দিন চলিয়ে পুনৰ জলপৃষ্ঠ বৃদ্ধি পোৱাৰ বাবে আজিৰ পৰা বন্ধ হ'ল ফেৰী সেৱা। ব্ৰহ্মপুত্ৰৰ জলপৃষ্ঠ বৃদ্ধি পোৱাৰ বাবে বাঢ়নী পানীত ডুব গৈছে যাত্ৰী উঠা নমা কৰা ৰেম্প। জলস্তৰ হ্ৰাস পোৱাৰ বাবে শুক্ৰবাৰে আৰম্ভ হৈছিল ফেৰী সেৱা, কিন্তু বিয়লিৰ ভাগলৈ ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ তীব্ৰ গতিত বৃদ্ধি পোৱাত আজিৰ পৰা পুনৰ ফেৰী সেৱা জল পৰিবহণ বিভাগে বন্ধ কৰি দিছে। বানৰ কবলত সোণাপুৰ ৰাজচকৰ অন্তৰ্গত পূব মালৈবাৰীৰো বিস্তীৰ্ণ অঞ্চল। কলং নৈৰ বাঢ়নী পানীয়ে বুৰাই পেলাইছে পূব মালৈবাৰীৰ প্ৰায় 200টা বাসগৃহ। আশ্ৰয় শিবিৰত বৰ্ণাঢ্য হাহাকাৰ লাগিছে। ৰিলায়েন্স ইণ্ডাষ্ট্ৰিজৰ অধ্যক্ষ তথা পৰিচালন সঞ্চালক মুকেশ আম্বানীৰ পুত্ৰ অনন্ত আম্বানী আৰু উদ্যোগপতি বীৰেণ মাৰ্চেণ্টৰ কন্যা ৰাধিকা মাৰ্চেণ্টৰ বিবাহৰ সংগীত অনুষ্ঠান। বিখ্যাত গায়ক জাষ্টিন বেবাৰে এই অনুষ্ঠানত পৰিৱেশন কৰে সংগীত। এই অনুষ্ঠান পৰিৱেশনৰ বাবদ গায়কগৰাকীক আম্বানী পৰিয়ালে পৰিশোধ কৰিছে 84 কোটি টকা। ইয়াত পৰাটো যদি আমি সত্য বুলিও ধৰি লওঁ, কাৰণ নিশাৰ আন্ধাৰ আছিলে, পৰিলেহেঁতেন কানি চেণ্ডেল মানে এটা যাক ক'ব লাগে যে কাপোৰ কানি বা মৃতদেহ, কাৰণ চেণ্ডেলযোৰো দেউতাকে পাইছে, পুলিচে পোৱা নাই। এতিয়া দ্বিতীয় কথা এনেকুৱা হ'ব পাৰে যে বহুত দূৰ ডেড বডিটো যদি মৃতক বুলি ধৰি লওঁ আগুৱাই যাব পাৰে, বা জীয়াই থাকিলেও 48 ঘণ্টাৰ ওপৰত জীয়াই থকাটো কিমান এটা ডাঙৰ কথা হ'ব, মানে তাৰ শৰীৰত শক্তি থাকিব লাগিব। যি নহওক, এই গোটেই কথাবিলাক পুলিচে চাব, কিন্তু ল'ৰাটো দেউতাক মাকে যদি নোখোৱা নিমিলাকৈ ইয়াত থাকে, তেতিয়া এটা সময়ত দেউতাক মাকো কলাপ্স কৰি যাব। সেইকাৰণে আমাৰ দায়িত্ব হ'ল যে পুলিচ, আৰ্মি বা মিলিটেৰীয়ে নিজৰ কাম কৰক, যে ল'ৰা ছোৱালী ল'ৰাটোক বিচাৰি উলিয়াবৰ কাৰণে যি পাৰে কৰক, কিন্তু দেউতাক মাকক আমি অলপ জিৰণি দিয়াৰ প্ৰয়োজন, যাতে দেউতাক মাক ঘৰত যায়। আৰু এটা ল'ৰা আছে, যদি এনেকৈ কৰি থাকোঁতে এটা সময়ত দেউতাক মাকো যদি কলাপ্স হৈ যায়, তেতিয়াহ'লে জীয়াই থকা ল'ৰাটো কোনে চাব? সেইটো কাৰণে আমি সকলোৱে অকণমান দেউতাক মাক যাতে ক'ব গ'লে ঘৰত যায়, ইজন ল'ৰাকো অলপ চায় আৰু অলপ প্ৰকৃতিস্থ হয়, অকণমান যিটো ৰূঢ় বাস্তৱ তাৰ লগত যাতে চিনাকি হ'ব পাৰে, তেনে মুখ্যমন্ত্ৰীগৰাকী যিহেতু সেই স্থানত গৈছে, তাৰপিছতে সংবাদ মাধ্যমক খোৱা নাই, খোৱা নিমিলাকৈ ইয়াত থাকিব, কিমান সময়লৈকে থাকিব, মানুহৰে বিশেষভাৱে তেওঁ চিন্তিত হৈ পৰিছে পিতৃ আৰু মাতৃক লৈ। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আশ্বাস দিছে, সেইকাৰণে এইটোৱে কৈছো তেওঁলোক ৰাতি ঘৰত ৰাতিপুৱা আকৌ ইয়াতে আহক, একেলগে আকৌ চাওক, যিমান দেৰিলৈকে পাৰোঁ আমি চেষ্টাটো অব্যাহত ৰাখোঁ বিচাৰি উলিয়াবৰ কাৰণে। আৰু ভগৱানক প্ৰাৰ্থনাও কৰিম যে বাচ্চাটোক যাতে আমি জীৱনতে পাওঁ, কিন্তু মোৰ এটাই চিন্তা যে দেউতাক মাকক যদি আমি এনেকুৱা এটা পৰিৱেশৰ মাজত থাকি থৈ দিওঁ, তেতিয়াহ'লে দেউতাক মাকো এটা সময়ত কলাপ্স কৰি যাব, আৰু তেতিয়া আমি কোনেও কাকো ক্ষমা কৰিব নোৱাৰা অৱস্থা তাত পামগৈ।
এই বিষয়টোলৈকে যোৱার কোনো ইয়াত গৈ কোনো লাভ নাই, কারণ কিহৰ কাৰণে নদীত বোৱতী খুঁটিত উটি গৈছে বুলি দেউতাক মাকে কৈছে। দেউতাকৰ স্কুটাৰখন চলাই আছিল, ৰাতি এক্সিডেণ্ট হৈ ঢুকাইছে, আৰু আমাৰ ল'ৰাবিলাকে যিমান পাৰে ড্ৰেইনৰ মাজত সোমাই ৰাতিয়ে দিনে কষ্ট কৰি আছে। গতিকে কষ্ট কৰি থকা মানুহক আমি আৰু কাৰ গাত দোষ কি দোষ এইবিলাক চাই পেলাই কি লাভ হ'ব? এইবিলাক কথা কিবা আপুনি পাতিছে? মই পৰহি তেওঁলোকৰ ঘৰত যাম বুলি কৈছোঁ, যি সহায় লাগে কৰি দিম, কিন্তু আৰ্থিক সহায় দিলেওতো ল'ৰাটোক ঘূৰাই নাপায়। গতিকে যিজন ল'ৰা বাচি থাকিব তেওঁৰ শিক্ষা দীক্ষা এইবিলাকৰ কথা আমি চিন্তা কৰিব লাগিব। মই ঘৰত গৈ চাই দিম বুলি কৈছোঁ, কিন্তু আজি মোৰ অহাৰ এটাই চেষ্টা যাতে দেউতাক মাক ৰাতি ঘৰত যায়, কালি গোটেই ৰাতি ঘৰত যোৱা নাই, গতিকে সেইটো হৈ থাকিলে দেউতাক মাকো কলাপ্স কৰি যাব। অনাকাংক্ষিত এতিয়া ক'ব গ'লে এইটো এটা এক্সিডেণ্ট হয় যে বৰষুণৰ মাজত এটা শিশু আগত এটা শিশু পিছত। এটা আমিতো সদায় পেপাৰে পত্ৰ এনাউন্স কৰি থাকোঁ, হেলমেট নিপিন্ধা, নচলাব বাইকত, তিনিজনকৈ নুঠাব স্কুটাৰত, তিনিজনকৈ নুঠাব। এতিয়া জনসাধাৰণে সহযোগ নকৰালৈকে আপুনি কি কৰিব পাৰিব? আমি সদায় কৈ থাকোঁ যে বাইকত দুজনৰ কাৰণে, যদি কোনোবাই যদি তিনিজন উঠায়, কোনোবাই যদি হেলমেটটো পিন্ধিব লাগে বুলি আমি কওঁ হেলমেট নিপিন্ধে, তাত আপুনি কি কৰিব পাৰিব? এইবিলাক ক্ষেত্ৰত ৰাইজৰ সচেতনতা লাগিব, সকলোৰে সহযোগিতা লাগিব। ইমান বৰষুণৰ মাজত যিধৰণে আমি সিদিনাখন গুৱাহাটীৰ পৰিৱেশ হৈছিলে, সেই পৰিৱেশৰ মাজত ইয়াক দুৰ্ঘটনা বুলি কোৱাৰ বাদেতো একো উপায় নাই। আৰু এনেকুৱা ঘটনা আপুনি ৰোধ কৰিব পৰাৰ কাৰণেও সকলোৱে এটা যে ইমান বৰষুণত আমি স্কুটাৰখন নচলাওঁ, বৰষুণ পাৰ হৈ যোৱাৰ পিছত স্কুটাৰখন চলাওঁ। দেউতাকেও কৈছে যে লাইটো নাছিল সেইটো সময়ত, কেতিয়াবা লাইটৰ তাঁৰো বাগৰি পৰি থাকে। সেইকাৰণে দুৰ্যোগ দুৰ্ঘটনাৰ সময়ত বাইক স্কুটাৰ সেই সময়ত নচলোৱাটো সদায় প্ৰশাসন যেতিয়ালৈকে এন ডি আৰ এফ এছ ডি আৰ এফে যেতিয়ালৈকে ভাবে যে উদ্ধাৰ অভিযানটো চলাই থকা উচিত, গতিকে মই তেওঁলোকে ফুটপাথটো ওলাবই লাগিব। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বাৰে বাৰে এটা কথাই কৈছে যে পিতৃ মাতৃয়ে ইয়াত থাকিব নালাগে, কাৰণ তেওঁলোকৰ যাতে একো নহওক, ঘৰত আৰু এটা সন্তান আছে। তেওঁ দুদিনৰ ভিতৰতে তেওঁলোকৰ ঘৰলৈ যাব বুলি ইতিমধ্যে কৈছে। তাৰোপৰি সাংবাদিকে সোধা তেওঁৰ প্ৰশ্নৰ উত্তৰ, বিশেষকৈ নলা নৰ্দমা সন্দৰ্ভত এইকেইদিন যিবোৰ কথা চৰ্চাত আছে সেই কথাবোৰ তেওঁ সুধিছে আৰু সেই কথাবোৰৰ উত্তৰ তেওঁ ইতিমধ্যে দিছে। লগতে এই কথা উল্লেখ কৰিছে যিহেতু বৰষুণৰ বতৰ আছিলে, সেইদিনাখনো ঘটনাৰ দিনাখনো যথেষ্ট বৰষুণ দিছিলে, গতিকে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই আগজাননী দি আছে। এনেকুৱা ধৰণৰ এটা অঘটন বুলিয়েই ক'ব লাগিব, দুৰ্ঘটনা বুলিয়েই ক'ব লাগিব, দুৰ্ঘটনাৰ যিহেতু কোনো কাৰণ নাথাকে, গতিকে তেনেকুৱা ধৰণৰ কিছু কথা বুলি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমৰ আগত জনাইছে। কিন্তু কাভাৰ ড্ৰেইনো কৰিব নোৱাৰে, কাৰণ এইটো পাহাৰৰ পৰা নামি অহা পানী, গতিকে এতিয়া মহানগৰীখন ইমান ডাঙৰ, ক'ৰবাত নহয় ক'ৰবাত ভুল এটাটো থাকিব, কিন্তু তাকে ৰাইজেও সহযোগ কৰিলে, আমিও লগে লগে গম পালোঁ, লগে লগে মাৰি দিলোঁ, বা আপোনালোকৰো চকুত পৰিল, আমাক জনালে, আমি লগে লগে ড্ৰেইনটো মাৰি দিলোঁ, তেনেকৈ এটা সহযোগিতাৰ মাজেৰে চলি থাকিব লাগিব। পাহাৰ গুৱাহাটীৰ পাহাৰৰ পৰা বালিবিলাক আহিবই বৰষুণ দিলে, আৰু এন ডি আৰ এফ এছ ডি আৰ এফে বালিটো ফুটপাথৰ পৰা নেক্সট যেতিয়ালৈকে খৰাং নাহিব তেতিয়ালৈকে তেওঁলোকে চাফা কৰিব নোৱাৰে, সেইকাৰণে নলাবিলাক বাঢ়ি বাঢ়ি গৈ থাকে। প্লাষ্টিক ওপৰৰ পৰা যিটো চিল্ট এইখিনি আহি পেলাই বিশেষকৈ চানমাৰীৰ পৰা বামুণী মৈদামৰ প্ৰত্যেকটো ড্ৰেইন এটা বৰষুণতে চিল্ট কৰি পেলায়,
ইয়ার পিছত সিলটো আপনি উঠাব নোৱাৰে, সিলটো উঠালে আকৌ রাস্তার কাষতে থৈ দিব লাগিব, কারণ পানীয়ে সৈতে আপনি সিলটো লৈ যাব নোৱাৰে। সেইকাৰণে আকৌ এবাৰ সাফা করার পরিবেশ নহালেকে ড্রেইনবিলাকর এফিসিয়েন্সিটো কমি যায়, সেইকাৰণে শেষৰ ফাললৈ পানীটো তেওঁলোকে লব পৰাৰ ক্ষমতাটো কমি কমি গৈ থাকে। মেন পাৱাৰ এছ ডি আৰ এফ এন ডি আৰ এফৰ মেন পাৱাৰৰ লগত তেওঁলোকেতো গুৱাহাটী ড্ৰেইনৰ কাম নকৰে, গুৱাহাটী ড্ৰেইন চাফা কৰিবৰ কাৰণে জি এম চিৰ মেন পাৱাৰ বঢ়াব লাগিব, কিন্তু এছ ডি আৰ এফ আৰু এন ডি আৰ এফৰ কাম হ'ল বানপানী বা এনেকুৱা জুই অগ্নিকাণ্ড এনেকুৱা যিবিলাক মানুহৰ এক্সিডেণ্ট হয় তেওঁলোকক উদ্ধাৰ কৰা। আৰু আমাৰ যথেষ্ট বেটেলিয়ন আছেই, মেন পাৱাৰৰ অভাৱৰ কাৰণে এই কথাটোত একো অসুবিধা হোৱা নাই। মই আপোনালোককো এইটো অনুৰোধ কৰিম যে দেউতাক মাকক অকণমান ৰাতিটো যাতে ঘৰত যাব পাৰে, অলপ সুস্থ হ'ব পাৰে, কাৰণ আৰু এটা সন্তান আছে, তাকো ডাঙৰ দীঘল কৰিব লাগিব। দেউতাক মাকে যাতে কলাপ্স নকৰে তাৰ প্ৰতি আমি সকলোৱে চকু ৰখাটো। ছাৰ এটা প্ৰশ্ন, বানমুক্ত অসম গঢ়াৰ, বিশেষকৈ গুৱাহাটী গঢ়াৰ বাবে নতুন পৰিকল্পনা কিবা হাতত লৈছে নেকি? গুৱাহাটীততো আজিয়ে চাওক, জি এছ ৰোডতো এবাৰো পানী উঠা নাই, পুলুবাৰী বি বৰুৱা কলেজত আছিল পানী উঠা নাই, গতিকে আজি গুৱাহাটী মহানগৰীত যোৱাকালি বৰষুণ হৈছিল, আজিতো মেক্সিমাম এৰিয়াত পানী নাই, গতিকে যিমান ইম্প্ৰুভ হ'ব লাগে গুৱাহাটীত ইম্প্ৰুভ হৈছে, কিন্তু কেইটামান আমাৰ ল' লাইং এৰিয়া আছে, তাৰ পৰা পানী উলিয়াই লৈ যাবৰ কাৰণে বিভিন্ন পৰিকল্পনা আছে, কিন্তু ল' লাইং এৰিয়াবিলাক নোহোৱা হৈ গ'লে আপুনি পানীটো লৈ যাব নোৱাৰে পাম্পিং কৰাক বাদ দি। কিন্তু আজিয়ে চাওক, যোৱাকালি পানী হৈছিল, মই সৰু থাকোঁতে গোটেই ৰাস্তাটো পানীৰ মাজত আছিলোঁ আমি, চানমাৰী গোস্বামী ছাৰ্ভিচত চাৰিদিনলৈকে বৰষুণ হোৱাৰ পিছত খোজকাঢ়িব নোৱাৰিছিলোঁ, আজিতো গোটেই ৰাস্তা ফ্ৰী আছে। যোৱা বছৰ জি এছ ৰোড, যোৱা বছৰ মনত কৰক বি বৰুৱা কলেজৰ সন্মুখত পানী ভৰ্তি হৈ আছিল, এইবাৰতো বি বৰুৱা কলেজৰ সন্মুখত পানী নাই, গতিকে গুৱাহাটীক বানমুক্ত কৰাৰ ক্ষেত্ৰত চৰকাৰে প্ৰচেষ্টা চলাই সফল হয়, কিন্তু নতুন নতুন এৰিয়া কিছুমানত পানী সোমাই যায়, আকৌ নেক্সট ইয়াৰ তাৰ প্লেনিং কৰিব লাগে। এতিয়া আপোনালোকে এইবাৰ চাওক, আগতে জি এছ ৰোডৰ সন্মুখত পানী থাকে, এইবাৰতো পানী নাই, এইবাৰতো বি বৰুৱা কলেজৰ সন্মুখত পানী নাই, নুনমাটিৰ পৰা গুৱাহাটী ক্লাবলৈকে ৰাস্তা ক্লিয়াৰ হৈ আছে, কিন্তু ৰুক্মিণী নগৰ বা আমাৰ ডাউন টাউনৰ কাষত সৰু মটৰীয়াত ইয়াত এটা নতুন সমস্যা হৈছে, আমি চেষ্টা কৰি আছোঁ তাৰ পৰাও পানীটো ড্ৰেইন আউট কৰি লৈ যোৱাৰ কাৰণে।